হ্যালো ভিউয়ার্স, আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে বুটস্ট্র্যাপ নিয়ে আমরা কিভাবে কাজ করতে পারি, অনেক ইজিলি কাজ করতে পারি। তো এটা নিয়ে আসলে আজকে টিউটোরিয়াল। তো বুটস্ট্র্যাপটা কি আমাকে আগে সেই জিনিসটা জানতে হবে। তো বুটস্ট্র্যাপ হচ্ছে সিএসএস, জেএস, এগুলার হচ্ছে ফ্রেমওয়ার্ক। আচ্ছা, বুটস্ট্র্যাপ দিয়ে একটু সার্চ দিই, BOOTSTRAP। ওকে, আমি জাস্ট বুটস্ট্র্যাপ দিয়ে সার্চ দিলাম। হ্যাঁ, ওকে, এবার হচ্ছে ফার্স্ট লিঙ্কে আমি ক্লিক করলাম। ওকে, আচ্ছা, আমরা ট্যাবে ফিরে যাই। ওকে, আচ্ছা, বুটস্ট্র্যাপটা কি? বুটস্ট্র্যাপ হচ্ছে HTML, CSS অ্যান্ড JS। ঠিক আছে, তো HTML, CSS, JS কি আমরা যদি অনেক শর্ট ভাবে লিখতে চাই, অনেক কম সময়ে লিখতে চাই, তাহলে আমরা এই ফ্রেমওয়ার্কটা ইউজ করি। আচ্ছা, এখানে হচ্ছে আমি যদি যাই তাহলে আমার এখানে কিছু আমি অপশন দেখতে পাবো, সেটা হচ্ছে যে আমাদের ভার্সন। তো এটা প্রতিনিয়ত বা যখন চেঞ্জ হয় তখন জাস্ট এটার আপডেট আসে বা লেটেস্ট আসে, এরকম সবাই জানি। তো আজকের বিষয়টা হচ্ছে যে কি করে আমরা বুটস্ট্র্যাপ 4 এটা আমি ইউজ করতে পারি। ওকে, আচ্ছা, তার আগে যেটা করতে হবে, আমরা এই ফাইলটাকে, বুটস্ট্র্যাপ ফাইলটাকে প্রথমত ডাউনলোড করে নেবো। ডাউনলোডে ক্লিক করলাম। আচ্ছা, ডাউনলোডে ক্লিক করলে এখানে একটা অপশন আসে, সেটা হচ্ছে কম্পাইল সিএসএস এন্ড জেএস। ওকে, এই ফাইলটাকে, এটার হচ্ছে ভার্সন কত, বুটস্ট্র্যাপ ভার্সন 4.4.1, এটা হচ্ছে আপডেট ভার্সন। তো এটাকে আমি ফাইলটাকে ডাউনলোড করলাম। ডাউনলোডে ক্লিক করলে তো অটোমেটিকলি ডাউনলোড হয়ে যাবে, একটু ওয়েট করতে হবে। এই যে ফাইলটি ডাউনলোড হচ্ছে, বুটস্ট্র্যাপ 4.4.1। ওকে, ফাইলটা ডাউনলোড হচ্ছে, একটু ওয়েট করতে হবে। একটু ওয়েট, ওকে, অলরেডি ডাউনলোড হয়ে গেছে। আচ্ছা, এখন আমরা এই বুটস্ট্র্যাপটাকে কিভাবে ইউজ করতে পারি সেই জিনিসটা আমরা দেখব। তো সেক্ষেত্রেই আমরা প্রথমে একটা ফোল্ডার নিলাম। ওকে, ফোল্ডারের একটা নাম দিলাম। আচ্ছা, ফোল্ডারের নাম আমি আমার নামটা ইউজ করছি, না আমার নামটা না, আমি বুটস্ট্র্যাপ দিই, না বুটস্ট্র্যাপ দিই না, আচ্ছা আমি আমার নামটা ইউজ করছি। ওকে, ওকে, TOWKIR, এটা হচ্ছে একটা ফোল্ডার। ওকে, তো এই ফোল্ডারের মধ্যে কি কি থাকবে সেই জিনিসগুলো আমি একটু লিখে নিই। আচ্ছা, এটা হচ্ছে আর একটু ফাইল। আচ্ছা, এখানে লিখবো হচ্ছে ইন্ডেক্স, ইন্ডেক্স ডট HTML। ওকে, এটাকে নিয়ে নিলাম। তারপরে আসবো স্টাইল ডট সিএসএস, STYLE.css, স্টাইল ডট সিএসএস। ওকে, আচ্ছা, এই স্টাইল ডট সিএসএস এবং হচ্ছে আমরা যেটা আরেকটা জিনিস নিয়ে আসবো সেটা হচ্ছে বুটস্ট্র্যাপ, তো ওইটাকে কিভাবে সেট করবো। তো সেই ক্ষেত্রে আমি এখানে আরেকটা ফোল্ডার নিয়ে নিতে পারি। ওকে, আরেকটি ফোল্ডার নিয়ে আমি ফোল্ডারটির নাম দিতে পারি সিএসএস। ওকে, সিএসএস আমার হয়ে গেছে। আচ্ছা, এই সিএসএস এর মধ্যে স্টাইল ডট সিএসএস টা আমি ঢুকিয়ে দিলাম, ভিতরে দিয়ে দিলাম। আচ্ছা, এখন আমার কাজ হচ্ছে যে আমি যে ফাইলটা ডাউনলোড করলাম সেই ফাইলটার নাম ছিল বুটস্ট্র্যাপ। ওকে, আচ্ছা, সেই ফাইলটাকে আমি খুঁজে বের করি ডাউনলোডে, বুটস্ট্র্যাপ, এই যে। আচ্ছা, এই ফাইলটাকে আমি জাস্ট আগে কপি করে বাইরে নিয়ে আসি। ওকে, পেস্ট, এটাকে আমি এখন ফাইলটাকে ভাঙবো। ঠিক আছে, ভাঙবো মানে খুলবো আর কি। ওকে, আচ্ছা, আমি এক্সট্রাক্ট হেয়ার করি, এই যে চলে আসছে। হ্যাঁ, আচ্ছা, এখানে আমার দুইটা ফাইল পাবো, একটা হচ্ছে সিএসএস ফাইল, একটা হচ্ছে জেএস ফাইল। জেএস মানে জাভা স্ক্রিপ্ট। তো আমরা আসলে আজকে বুটস্ট্র্যাপের সিএসএস নিয়ে কাজ করব। আমি গেলাম, সিএসএস ইন করলাম। ইন করার পরে এখানে দুই ধরনের ফাইল থাকবে, একটা হচ্ছে মিনিফাইড ফাইল আর একটা থাকবে আনমিনিফাইড ফাইল। ওকে, আচ্ছা, এটা হচ্ছে বুটস্ট্র্যাপ ডট সিএসএস, এটাও যা, আবার আমরা আরেকটা দেখি, সেটা হচ্ছে বুটস্ট্র্যাপ ডট মিন ডট সিএসএস। মিন মানে হচ্ছে মিনিফাইড, মিনিফাইড মানে ছোট করা। ওকে, এখন দেখেন একটা জিনিস, সেটা হচ্ছে এখানে আছে আমার কাছে 193 কিলোবাইট। ওকে, আবার বুটস্ট্র্যাপ ডট মিন ডট সিএসএস এখানে আছে 156 কিলোবাইট। তো এই ক্ষেত্রে আমার ফাইল সাইজ যত মানে ছোট হবে, আমার ওয়েবসাইটটা রান করতে তত কম সময় লাগবে, লোড হইতে তত কম সময় লাগবে। সেক্ষেত্রে আমরা সবসময়
ছোট ফাইলগুলোকে ইউজ করব। দুইটা ফাইলই কিন্তু একই, শুধুমাত্র এটা মিনিফাইড ফাইল এবং এটা আনমিনিফাইড ফাইল। ওকে, আচ্ছা এই ফাইলটাকে আমি কপি করলাম। কপি করার পরে এই যে আমার ফোল্ডার ছিল, ফোল্ডার সিএসএস, এটার মধ্যে আমি এটাকে রেখে দিলাম, পেস্ট। ওকে, আপাতত আমার ফোল্ডার সাজানোর কাজ শেষ। এবার আমি যাব কোডে। ওকে, রাইট ক্লিক করলাম, রাইট ক্লিক করে কি রাইট ক্লিক করলাম, ইন্ডেক্স ডট এইচটিএমএল, এইচটিএমএল ফাইলটাকে রাইট ক্লিক করে এটাকে আমি ওপেন করব আমার যেটা কোড এডিটর, আমি যেটা ইউজ করছি নোটপ্যাড প্লাস প্লাস। ওকে ওকে, এটা হচ্ছে আমার, এখানে আমি এখন লিখবো। আচ্ছা, এগুলোকে আমি কেটে দিই, এগুলো আপাতত প্রয়োজন নাই। আচ্ছা, এটাকে আমি ম্যাক্সিমাইজ করি। ওকে, এখন এখানে আমি এইচটিএমএল কোড লিখব। তো এইচটিএমএল কোড লিখে আমি প্রথমে হচ্ছে আমি একটা কমেন্ট লিখে নেব, সেটা হচ্ছে ডক টাইপ, ডক টাইপ এইচটিএমএল। ওকে, আচ্ছা এটা আমার কোড লেখা হয়ে গেল, কমেন্ট লেখা হয়ে গেল। আচ্ছা, এবার আমি এইচটিএমএল শুরু করব। এইচটিএমএল শেষ করলাম। ওকে, আমার এইচটিএমএল শুরু, এইচটিএমএল শেষ। আচ্ছা, এইচটিএমএল এর মধ্যে কি থাকবে, প্রথমে হেড, HTML হেড শুরু করলাম, হেড শেষ করলাম, HTML, সরি। ওকে, আচ্ছা হেড, প্রথমে আমার HTML শুরু এবং শেষ, তারপরে হেড, হেডের মধ্যে কি থাকে, হেডের মধ্যে থাকে হচ্ছে টাইটেল, TI টাইটেল, এই টাইটেল চলে আসে অটোমেটিকলি, টাইটেল শুরু করলাম, টাইটেল শেষ করব, TI কি টাইটেল চলে আসছে। ওকে, টাইটেল, আচ্ছা টাইটেলে আমি একটা নাম দিই, টাইটেলে আমার নামটা মিস করি। ওকে, তারপরে আমি কি করব, দুইটা লিংক তৈরি করব, LINK লিংক রিলেশন। ওকে, রিলেশন স্টাইল শিট, STYLESHEET স্টাইল শিট। ওকে, টাইপ, TYPE টাইপ, ইকুয়াল সাইন ডাবল কোটেশন, টেক্সট, TEXT টেক্সট, স্ল্যাশ CSS, দেন রেফারেন্স, HREF রেফারেন্স। ওকে, রেফারেন্স কি দেবো, সেটা হচ্ছে স্টাইল ডট সিএসএস, STYLE ডট সিএসএস। ওকে ফাইন, এটাকে আমি ক্লোজ করে দিলাম। এই স্টাইল ডট সিএসএস টা হচ্ছে আমার ফোল্ডারের, ওকে এই যে ফোল্ডারের এই সিএসএস ফাইলটা, কিন্তু এখন এই সিএসএস ফাইলটা আমার লোড হবে না বা কাজ করবে না, কারণ এই সিএসএস ফাইলটা আমার সিএসএস ফোল্ডার, অর্থাৎ স্টাইল ডট সিএসএস টা আমার সিএসএস ফোল্ডারের মধ্যে দেওয়া আছে। তো সেক্ষেত্রে আমাকে যেটা করতে হবে, কোডে ফিরে যাই, সেক্ষেত্রে আমাকে লিখতে হবে সিএসএস, এটা ফোল্ডার, ফোল্ডারের পরে আমার ঢুকবে স্টাইল ডট সিএসএস। ওকে, আচ্ছা এখানে আমরা আরেকটা ফাইল ইনক্লুড করব, সেটা হচ্ছে আমি আরেকটা লাইন নিয়ে নিচ্ছি। এক্ষেত্রে আমি একটা লাইনকে যদি ডুপ্লিকেট করতে চাই, তাহলে শুধুমাত্র কিবোর্ডের কন্ট্রোল ডি করলে ডাবল লাইন হয়ে যাবে। ওকে, আচ্ছা এক্ষেত্রে আমাকে যেটা মনে রাখতে হবে, সেটা হচ্ছে আমি এখানে দুইটা সিএসএস কাজ করব, একটা হচ্ছে স্টাইল ডট সিএসএস বা মেইন সিএসএস, আর একটা হচ্ছে বুটস্ট্র্যাপ সিএসএস। ওকে, এখন আমি দেখি আমার বুটস্ট্র্যাপ সিএসএস এর নামটা কি আছে। আমি সিএসএস এ গেলাম, বুটস্ট্র্যাপ ডট মেইন ডট সিএসএস। ওকে, আচ্ছা এটাকে আমি কপি করলাম, কপি করে কোডে চলে গেলাম, এবং এখানে এই জিনিসটা আমি সেট করে দেব, কন্ট্রোল ভি। ওকে, এটাও পাবে না যদি তার আগে আমি সিএসএসটা ফোল্ডার না চিনিয়ে দিই। ওকে, এখন প্রশ্ন হচ্ছে যে আমি স্টাইল ডট সিএসএসটা কেন নিচে নিলাম, এবং বুটস্ট্র্যাপ ডট মিন ডট সিএসএস অর্থাৎ বুটস্ট্র্যাপ ফাইলটাকে কেন উপরে দিলাম। স্টাইলের ক্ষেত্রে আপনি যে স্টাইলটা সবার নিচে দিবেন সেটাই আসলে কাজ করবে, কিন্তু আপনি আপনার যে স্টাইলটা উপরে থাকবে সেটা কাজ করবে না, আপনি সর্বশেষ যে স্টাইলটা দিবেন সেটাই কাজ করবে, এটাই হচ্ছে স্টাইলের নিয়ম। ওকে, আমরা করে দিলাম এটা, হেড ক্লোজ করে দিলাম, HTML। এখন এখানে আমি আরেকটা বডি নিলাম,
বডি শুরু করলাম, বডি শেষ করলাম। ওকে, বডি শুরু, বডি শেষ। আচ্ছা এখন এটাকে আমি এস দিয়ে সেভ করে নিলাম, কন্ট্রোল এস দিয়ে সেভ করে নিলাম। এখন আমি যদি এই ফাইলটাকে রান করি তাহলে আমি কি দেখতে পাবো? আচ্ছা এই ফাইলটাকে কিছু দেখতে পাবো না, সেই জন্য জাস্ট আমি একটা এইচ ওয়ান ট্যাগ নিলাম, এইচ ওয়ান ট্যাগ শুরু করলাম, এইচ ওয়ান ট্যাগ শেষ করলাম। ওকে, আচ্ছা এখানে আমি আমার নামটা লিখতে পারি, টি ও ডাব্লিউ কে আই আর। ওকে, এটা হচ্ছে না, এখন দেখি এই ফাইলটাকে যদি আমি রান করতে চাই তাহলে আমি আউটপুট কি পাবো। রানে চলে গেলাম, নাইন ফাইলটাকে এখন রান করাইতে হবে। ওকে, এখানে কিন্তু আমার ইন্ডেক্স ডট এইচ টি এম এলটা কিন্তু নাই, সেক্ষেত্রে আমি এখানে ক্লিক করব, এখানে ক্লিক করলে অল ফাইলে চলে গেলে আমি ইন্ডেক্স ডট এইচ টি এম এলটা পেয়ে যাবো। ওপেন করি, রান করলাম, ওকে ফাইন, এটাকে আমি এটাতে রান করে, এই যে আমার ফাইলটা এটা আসছে। ওকে, আমার ফাইলটা মানে আমি যেটা লিখছি আমার নাম, সেই নামটা আমার এখানে শো করছে। এখন প্রশ্ন হচ্ছে যে আমি কি করে এখানে বুটস্ট্র্যাপ অতি সহজে ইউজ করব। সেক্ষেত্রে আমি বুটস্ট্র্যাপে চলে গেলাম এবং এখানে লিখলাম, আমরা আজকে ন্যাপ নিয়ে কাজ করি, ন্যাপ বার, অর্থাৎ আমরা যেটা সহজ ভাষায় বলি সেটা হচ্ছে উপরের যে মেনুগুলো থাকে। ওকে, আমি ন্যাপ লিখলাম, ন্যাপ লিখলে যে আমার ন্যাপ বার চলে আসছে, এখানে আমি ক্লিক করলাম। আচ্ছা ক্লিক করার পরে একটা জিনিস, এই যে এই জিনিসটা টোটাল, এই জিনিসটা মানে এটা হচ্ছে আউটপুট, এটার কোড হচ্ছে এইটা, এই এতগুলো কোড। আপনি চাইলে এখান থেকে নিয়ে কপি করতে পারেন, সরি, আচ্ছা ওয়েট, আচ্ছা এখান থেকে নিয়েও আমি কোডটা কপি করতে পারি, এতদূর কোড, ঠিক আছে। এতে করে কি হয়, অনেক সময় অনেক কোডিং মিস হয়ে যেতে পারে বা অনেক সমস্যার সম্মুখীন হতে পারে, সেক্ষেত্রে এটা সহজ উপায় হচ্ছে এই কপি বাটন আছে, এখানে ক্লিক করলে এই জিনিসটা কোডটা কপি হয়ে যাবে এবং আমরা আউটপুটে এই জিনিসটা দেখতে পারবো, সম্পূর্ণ জিনিসটা দেখতে পারবো। ওকে, তাহলে আমি এখান থেকে কপি করি, এটা অনেক কম সময়ে আপনি করতে পারবেন। এই কপিতে ক্লিক করলাম, কপি হয়ে গেছে, এখন এটা আমি কোড এক্সপেক্ট করে দিব। ওকে, যেহেতু কপি হয়ে গেছে কন্ট্রোল কি দিলে আমার এটা সেভ হয়ে যাবে অটোমেটিক্যালি, এটাকে এস কন্ট্রোল এস দিয়ে সেভ করে নিলাম। তাহলে আমার এই যে কোড এখান থেকে শুরু হয়েছে এবং এখানে, সরি, এখানে এসে শেষ হয়ে গেছে। ওকে, এটা হচ্ছে আমার টোটাল কোড। এখন যদি আমি এটাকে রান করি তাহলে দেখি কি দেখতে পাই, এই যে আমার টোটাল মেনুটা তৈরি হয়ে গেছে। এভাবে আমরা অনেক কম সময়ে আমরা হচ্ছে বুটস্ট্র্যাপ ফ্রেমওয়ার্ক ইউজ করে কাজ করতে পারি। ওকে ফাইন, এখানে আমি আরেকটা জিনিস অ্যাড করি, এখন এটাতে এই যে ড্রপ ডাউনে কাজ করছে না, লিংকে কাজ করছে না, হোমে কাজ করছে না, আবার ম্যাপার এখানে কোনো কাজ করছে না। এটার মেন কারণটা হচ্ছে আমরা শুধুমাত্র এখানে বুটস্ট্র্যাপ ইউজ করেছি বাট জাভা স্ক্রিপ্ট ইউজ করিনি, সেই ক্ষেত্রে আমরা আমাদের এই লিঙ্কগুলোকে আমরা এখনো কাজ করাইতে পারছি না। ওকে, আচ্ছা আজ এ পর্যন্তই থাক, আমি আরেকটা জিনিস দেখাই বুটস্ট্র্যাপের। আচ্ছা এখানে অনেকগুলো অপশন আছে যে আমরা কিভাবে কিভাবে করতে পারি, যেমন সাপোজ বাটন, তারপরে হচ্ছে কার্ড। হ্যাঁ, আচ্ছা আমি আরেকটা জিনিস কাজ করি, ফর্ম কি করে আমরা ফর্ম তৈরি করতে পারি অনেক কম সময়ে। আচ্ছা এই যে ফর্মের আউটলুকটা হচ্ছে এরকম, অর্থাৎ আউটপুটটা আসবে এরকম, আর এটার কোড হচ্ছে এটা। ওকে, তো এটা আমি কপি করি, ওকে ফাইন, কপি করা হয়ে গেছে, আমি এখন এটাকে কোডের মধ্যে দিয়ে দিব। ওকে, এখানে আমি হচ্ছে একটা কমেন্ট লিখতে পারি, এফ ও আর এম, এক্সক্লেমেটরি সাইন হবে। ওকে, এই যে ফর্ম, এটা আমার কমেন্ট। এই কমেন্টটা কেন দেওয়া হয়, যেন আপনি যে কোড লিখছেন এবং আপনি যদি কোডটা কাউকে ট্রান্সফার করেন বা কাউকে যদি দিতে চান সে যেন সহজে কোডটা বুঝতে পারে, অর্থাৎ এটাকে বলা হয় কোডের সার্বজনীন স্বীকৃতি স্বরূপ একটা প্রক্রিয়া বা মাধ্যম, অর্থাৎ আপনি যে জিনিসটা লিখছেন সেই জিনিসটা যেন অন্য কেউ বুঝতে পারে। ওকে,
এখন ফর্মের ওই জিনিসটা কপি করা ছিল এখানে পেস্ট করে দিলাম। ওকে ফর্ম এখানে আমি শুরু করলাম ফর্ম, আর এখানে আমি ফর্মটাকে শেষ করে দিলাম। ওকে এক্সক্লেমেটরি সাইন অর্থাৎ শিফট ধরে আমি যদি ওয়ান বাটনে প্রেস করি তাহলে আমার এই জিনিসটা, ওয়ান বাটন হচ্ছে এটা যে কিবোর্ডের আমাদের যে বাটন কি থাকে, সরি বাটন কি বলতে আমাদের অ্যালফাবেট কি থাকে, অ্যালফাবেট কির উপরে অনেক সময় সবসময় থাকে 1 2 3 4, তো ঠিক সেরকম ওয়ান টিপলে শিফট ধরে ওয়ান চাপলে এই চিহ্নটা চলে আসবে। ওকে আচ্ছা এখানে আমি লিখবো হচ্ছে ফ্রম ইন্ট, ফ্রম ইন্ট ইএনট ইন্ট। ওকে ফ্রম ইন্ট এটাকে আমি সেট করলাম, এটা হচ্ছে আমার ফ্রম। আমি যদি এখানেও কমেন্ট করতে চাই কমেন্ট লিখতে পারি। আচ্ছা এখানে কি ছিল আমাদের, সাপোজ আমি সহজ ভাষায় লিখি ন্যাপ, ন্যাপ ইন্ট, সরি ন্যাপ ইন্ট, এখানে ন্যাপ ইন্ট, আর এখানে হচ্ছে আমার ন্যাপ শুরু হয়েছে কোথায়, আমার ন্যাপ শুরু হয়েছে এখানে ন্যাপ। আমি গেলে স্টার্ট লিখতে পারি START, ন্যাপ স্টার্ট হয়েছে এখানে। ওকে আমি দেখে সেভ করে দিলাম। ওকে ফাইন, আমার ফ্রম সেকশন এখানে শুরু হলো এখানে শেষ হলো, আমার এই ফাইলটা অটোমেটিক সেভ হয়ে গেছে। আর নট অনলি অটোমেটিক সেভ, এটা কন্ট্রোল এস দিয়ে সেভ করা হয়েছে। এখন এটাকে আমি একটু রান করে দেখি কি আসে। এই যে আমার টোটাল ইমেইল সেক্টরটা, ইমেইল সেকশনটা আমার টোটাল তৈরি হয়ে গেছে অটোমেটিকলি, অটোমেটিক্যালি বলতে এই কারণে সেখানে এই কোডটা যখন আমি এখানে সেট করলাম তখন আমাকে HTML CSS করে এই ফর্মটা বানাতে হলো না, এই জিনিসটা অটোমেটিকলি এখানে চলে আসছে যেহেতু কোডটা আগে থেকেই করা আছে। এখন প্রশ্ন হচ্ছে যে আমি এই জিনিসটাকে ছোট করব বা দেখা যাচ্ছে এটা রং চেঞ্জ করব বা লিঙ্কগুলোকে কাজ করাবো। আচ্ছা লিঙ্ক সেক্টরে কাজ যাওয়ার আগে জাস্ট আমাকে যদি এটাকে আমি একটু রিসাইজ করতে চাই তাহলে আমাকে কি করতে হতে পারে, তো সেক্ষেত্রে এই টপিকটা নেক্সট টিউটোরিয়ালে আলোচনা করা হবে ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন, আর আরেকটা জিনিস সেটা হচ্ছে যে আমার এই ভিডিওতে আপনি লাইক করেন বা কমেন্ট করেন বা সাবস্ক্রাইব করেন আমার চ্যানেলে, সেটা আমার কাছে মুখ্য বিষয় না। আমার কাছে মুখ্য বিষয় যেটা হচ্ছে সেটা হচ্ছে যে আপনি যদি এই জিনিসটা শেয়ার করেন, আমি আপনাদেরকে রিকোয়েস্ট করছি শুধুমাত্র শেয়ার করার জন্য যে আমার এই টিউটোরিয়ালটা আপনি শেয়ার করবেন। এতে করে কি হবে, আপনি যদিও উপকৃত হন এবং আপনার দেখা যাচ্ছে এই শেয়ারের মাধ্যমে হয়তো বা আপনার কোনো পরিচিত কেউ বা দেখা যাচ্ছে যে আপনার ফ্যান ফলোয়ার বা আপনার দ্বারা অন্য কেউ উপকৃত হবে। তো আমার ভিডিওতে লাইক কমেন্ট বা সাবস্ক্রাইব, এটা আমার মানে কি বলে এটাকে, আমার লাইক কমেন্ট ভিডিওতে লাইক কমেন্ট তারপরে সাবস্ক্রাইব, এটা আমার কাছে মুখ্য বিষয় না। আমার কাছে মুখ্য বিষয় যেটা হচ্ছে সেটা হচ্ছে যে আপনি যদি এই জিনিসটা শেয়ার করেন তাহলে দেখা যাচ্ছে যে আপনার মাধ্যমে অনেকেই উপকৃত হতে পারবে। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।